এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের পুজোর ভাবনায় থাকছে এবছর স্পন্দন, তাই দেখতে হলে আসতে হবে এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠেছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা, হারিয়ে যেতে বসেছে সবুজ। গাছপালা মাঠঘাট নষ্ট করে সেজে উঠছে উন্নতশীল সমাজ, যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা। শেষ হচ্ছে একের পর এক স্পন্দন, কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ। বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সমাজের, সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে এবছর মণ্ডপ সজ্জায়। ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে। 37তম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় বিশেষভাবে সেজে উঠেছে এবছরের গোটা দুর্গাপুজোর মণ্ডপ, তাই থিমের নাম স্পন্দন। মণ্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের। প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার থেকে শুরু করে গাছ কেটে ফেলা, নিজেদের প্রকৃতির কি কি ক্ষতি করছি আমরা, সেই সমস্ত বিষয়গুলোকে প্রত্যেকটি তথ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়। মণ্ডপের প্রতিটি কোণ জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে, কিভাবে এর প্রতিকার করা প্রয়োজন, সেই সমস্ত অর্থাৎ প্রকৃতিগতভাবে গাছ লাগিয়ে সচেতনতামূলক প্রাণ বাঁচানোর বার্তা তুলে দিয়ে মণ্ডপের প্রতিটি কোণাকে সাজিয়ে তোলা হবে অভিনব কায়দায়। মাটি কিংবা বিচুলি নয়, মেটাল দিয়ে মা দুর্গার মূর্তি থিমের আদলে সাজিয়ে মণ্ডপে উপস্থাপন করবে এবছর ব্যারাকপুরের এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের সদস্যরা। কাঠি, খড়, বাঁশ, দড়ি, শোলা আরো কত কি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপকে। পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ব্যবহার নেই মণ্ডপের কোনো জায়গাতে, নেই গতানুগতিক নির্মাণ শৈলী। এভারগ্রিন স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গাপুজোর প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ড কাউন্সিলর জয়দীপ দাস জানান, দীর্ঘ 36 বছর ধরে তারা থিম নির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছে। কখনো কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানে নানা রকম সচেতনতামূলক প্রসঙ্গকে তুলে ধরেছেন নিজেদের এই পরিচালনায় আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপের এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে, যা প্রতি বছর দর্শনার্থীদের মধ্যে কৌতূহল বাড়িয়েই থাকে। আর এবছরও অন্যরকম অভিজ্ঞতা রয়েছে দর্শনার্থীদের কাছে, যা দর্শনার্থীদের আগামী দিনে গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ বার্তা তুলে দেবে। এবছর কোনোরকম দর্শনার্থীদের হতাশ হতে দেবে না, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপের দুয়ার, তার আগে শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। করছি প্রভাব বিস্তার করার জন্যই করছি, এবং মানুষ তো প্রতিদিন তার নিত্য নৈমিত্তিক জীবনে এই যে গরম লাগা, এই যে এই 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 যে ধরুন অকালে বর্ষার মতো একটা পরিবেশ, মানে বর্ষা না বন্যা, বন্যার পরিবেশ। এখন তো আশ্বিন মাস, আশ্বিন মাসে তো বন্যা হওয়ার পরিবেশ নয়। তাহলে প্রতিদিন যে রেড অ্যালার্ট জারি হচ্ছে, প্রত্যেকটা ইয়ে থেকে রেড অ্যালার্ট জারি হচ্ছে, কেন হচ্ছে? কারণ গাছ কাটা হচ্ছে। গাছ যত পরিমাণে গাছ কাটা হবে, পরিবেশকে যত কুলুষিত মানুষ করবে, তাতে মানুষকে ভুক্তভোগী হতে হবে। জলে কত মানুষ আজকে আজকে বলুন তো, খানাকুল, তারপরে ঘাটাল, এই জায়গায় মানুষের জল নেই, মানে জলে ভেসে আছে, খাওয়ার জল পর্যন্ত নেই ঠিকঠাক মতো। কেন? কারণ গাছকে কেটে ফেলা হচ্ছে। এক জায়গায় গাছ, পাহাড়ের গাছ কেটে আমরা দেখেছি কিছুদিন আগে, আমরা এই নিয়ে আমাদের নেত্রী বিরোধ করেছে, কিন্তু পাহাড়কে তো এইভাবে তার জায়গা নষ্ট করা উচিত না, তার যে পরিবেশ সেটা নষ্ট করা উচিত না। এই নষ্ট হচ্ছে বলেই তো আজকে পরিবেশের এই অবস্থা। তাই মানুষকে বুঝতে হবে, আমরা এটাই মানুষের কাছে আবেদন করছি। আবেদনের বাইরে তো আমরা কিছু করতে পারি না, আবেদন জানাচ্ছি, মানুষ বুঝে নেবে আমার মনে হয়। আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে, পরিবেশ সচেতনতার ওপরে এবছরের থিম। আমাদের 37তম বছর, এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে, গাছ কাটার ফলস্বরূপ কী হচ্ছে, মানুষের যে এই উষ্ণায়নের, আমরা সারাক্ষণ বলছি গরম গরম গরম, এই উষ্ণায়ন কেন হচ্ছে, আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কী হবে, সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা এটা। ব্যারাকপুর থেকে পার্থপতিম হালদারের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।